ওয়েলকাম টু মাই চলে। আমরা চলে এসেছি বর্ধমান, সবাই রেডি হয়েছি, আমি, মামের পাপা, মাম, চুল এলোমেলো দেখতেই পাচ্ছ, এত হাওয়া দিয়েছে চুলের কিছু নেই। আচ্ছা আচ্ছা, চলো মাম বলো, মাম বলো কেমন লাগছে? হ্যাঁ শরীর ঠিক আছে, তাই অপকারী। এখানের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দারুণ লাগছে, ওয়েদারটাও দারুণ এখানে, অনেক চা খেয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমরা কালনায় চলে এসেছি। এখানে অ্যাকচুয়ালি আসা হলো, এখানে 108টা শিবের মন্দির আছে, যারা বর্ধমানে থাকো তারা জানো নিশ্চয়ই। আমরা ফার্স্ট টাইমে গেছি, আমার থেকে হয়তো বেশি তোমরাই ভালো জানবে, কিন্তু আমরা জাস্ট ঘুরতে গেছিলাম, জানতাম না ওখানে এত মন্দির আছে। ফার্স্ট টাইম দেখলাম 108খানা শিবের মন্দির। এখানে যেখানে এসেছি ফ্রেন্ডস, এটা হলো রাজবাড়ি। রাজবাড়িতেও প্রচুর শিব মন্দির আছে, দেখো আমি সব দেখাচ্ছি তোমাদের, পালকি, সেই সময়কার ঘর দেখতে পাচ্ছ কি মজবুত। ডান দিকে পালকিটা রাখা আছে, এটা হলো এন্ট্রি, মানে ঢোকার গেটটা। এখানেও রাজবাড়ির মন্দির, নিজস্ব রাধা গোবিন্দের মন্দির আছে, রাজা ভীষণ পুজো আর্চা করতে, তো যেখানে তাকাবে শুধু মন্দিরই দেখতে পারবে, এটা তো একটা দিক। এর ওপাশে মানে ওই দিকে আরেকটা দিক আছে, মানে যেখানে 108টা মন্দির আছে, ওখানেও আমরা গেছিলাম ফ্রেন্ডস, ভীষণ সুন্দর, মানে 108টা মন্দির পরপর, আর সেই সময়কার সত্যি মানে ভাবাই যায় না। এটা হলো ফ্রেন্ডস রাধা গোবিন্দর মন্দির, আমি একটু দূর থেকেই তুলেছি কারণ সামনে অনেকে নমস্কার করছিলো, যাতে কোনো রকম কারোর অসুবিধা না হয় সেই হিসাবেই ভিডিওটা আমার মনে হয় করা উচিত, প্রত্যেকেরই এই দিকগুলো একটু দেখা উচিত, তো আমি যতটা পেরেছি করেছি। এটাই হলো ফ্রেন্ডস 108টা শিবের মন্দির, শুরু হচ্ছে এবার, দেখো আমি তোমাদের দেখাচ্ছি বাবার মন্দির। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি কালনার শিব মন্দির, যেখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে 108টা বাবার মন্দির আছে, আমি দেখছি তোমাদের একটু দাঁড়াও, দেখতেই পাচ্ছ বাবার মন্দির, দেখো তোমরা সেই সময় রাজবাড়ি। ১৮০৯ সালে কিন্তু ফ্রেন্ডস রাজাই মন্দিরটা বানিয়েছিলেন, মানে 200 বছরের বেশি, ভাবো পুরো গোল মন্দির। এবার আমরা এন্ট্রায় ঢুকছি, মানে পুরোটা পরিক্রমা করলাম, গোল করে ঘুরলাম। এবার এই দিকের ভেতরেও দেখো শিব মন্দির আছে, দেখতেই পাচ্ছ, এইটাই আমি তোমাদের ঢুকে দেখাবো যে কীরকম। হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি রাজবাড়ি, ভেতরটা ঠিক এরকম, আমরা শিব মন্দিরের গাছের তলায় আমরা হাজবেন্ড ওয়াইফ বসে আছি, আর আমার মেয়ে ওখানে আছে। আমরা এখানে এসেছি, এক দু ঘন্টা হয়ে গেছে, বলো এক দু ঘন্টা হয়ে গেছে, এক দু ঘন্টা হয়ে গেছে ফ্রেন্ডস, এবার দেখা যাক কোথায় যাই। আজকে ওয়েদার ভীষণ গরম এখানে, ভালোই গরম। রাজবাড়ির মন্দির দেখার পর ফ্রেন্ডস আমরা একটু ভেতরের দিকে যাই, সেখানে প্রচুর গাছপালা দেখতে পারি, খুব ভালো লাগছিলো মন্দিরে এসেও, এত মন্দির সত্যি এর আগে একসঙ্গে দেখিনি, 108টা শিবের মন্দির, সত্যি খুব সুন্দর লেগেছে। কিন্তু এবার তোমাদের বাড়ি ফেরার পালা ফ্রেন্ডস, এবার আমরা বাড়ি ফিরবো, তার আগে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই ফেরা যাক, চলো। প্রচুর ফটো তুলেছি সেগুলো শেয়ার করবো, কিন্তু তার আগে আগে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে দেখি কী খাওয়ার আমাদের জন্য অপেক্ষা। তো ফ্রেন্ডস আমরা নিয়েছি এখানে পুরো বাঙালি থালি নিয়েছি, দেখতেই পাচ্ছ কী কী আছে, আমি তোমাদের, ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, দই, রসগোল্লা, ফুলকপি ঝাল, চিকেন কষা, কাতলা মাছ ভাজা, চাটনি, পাঁপড়, দেখতেই পাচ্ছ এইসব খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে এবার
হাঁটা দৌড়। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো। চলো ফ্রেন্ডস, টাটা। চলো ফ্রেন্ডস, টাটা।